মানকাসৰত গোমাফিয়াৰ আক্ৰমণত আহত দুই আৰক্ষী বিষয়া। সংকটজনক অৱস্থাত তুৰালৈ প্ৰেৰণ মানকাসৰ থানাৰ এছআই জহিৰুল হকক। আৰক্ষীক উদ্ধাৰ কৰিবলৈ গৈ গোমাফিয়াৰ আক্ৰমণৰ বলি হোৱা আন এজন যুৱক চিকিৎসাধীন। এটা মহিন্দ্ৰ পিকআপ ভেন সহ জব্দ ছটা চোৰাং গৰু। আৰক্ষীৰ জালত পৰিল এটা গোমাফিয়া। হঠাৎ কিয় গোমাফিয়াই আক্ৰমণ কৰিলে আৰক্ষীক? সময় তেতিয়া দিনৰ প্ৰায় দুই বাজিছিল মাত্ৰ। এটা মটৰ চাইকেলেৰে মানকাসৰ থানাৰ এছ আই জহিৰুল হক আৰু কালাপানী আৰক্ষীৰ চকীৰ এ এছ আই শামসুল হক বেপাৰী হাটশিঙিমাৰীৰ পৰা মানকাসৰ অভিমুখে গৈ আছিল। এটা দ্ৰুতবেগী পিকআপ ভেন দেখি গৰু নিয়াৰ সন্দেহ হৈছিল আৰক্ষী বিষয়া দুজনৰ। লগে লগে আৰক্ষী বিষয়া দুজনে মানকাসৰ থানাত অৱগত কৰি গাড়ীখনৰ পিছা কৰিছিল। এটা সময়ত ভাৰত বাংলাদেশ সীমান্তৱৰ্তী চৰ কুকুৰমাৰাত গাড়ী নিৰখোৱা হয়। ফলত আৰক্ষী বিষয়া দুজন উপস্থিত হোৱাত গাড়ীখনত থকা গোমাফিয়াসহ গাঁওখনত পূৰ্বৰে পৰা খাপ পিটি থকা গোমাফিয়াৰ দল এটাই আৰক্ষী বিষয়া দুজনক আক্ৰমণ কৰে। স্থানীয় এইগৰাকী যুৱকে আৰক্ষীক উদ্ধাৰ কৰিবলৈ যোৱাত তেওঁক চোকা আশ্ৰয়ৰে আক্ৰমণ কৰাত যুৱকজন আহত হৈ পৰে। একচুয়ালি আমি হওয়া বলে তো ওইরকম জানি না, দেখলে মারপিটের শব্দ, আমি ঘরের ভিতরে আছি, মারপিটের শব্দ শোনার পর আসি, দেখলে পুলিশকে মারপিট করবে নিচ্ছে, তো ওই জায়গায় যা আমি বাধা করছি যে পুলিশে কি জন্য মারপিট করো, ওই এরকম গরু ধরতে যাচ্ছে। তারপর অতিবাগ মারপিট করার পরে মারপিট করি আসে করি উঠে আমি খালি রাখার জন্য এই করছি, করার পরে যখন মারপিট করা শেষ সেটা সব ফাটাফাটি আছে পুলিশের, তারপর পুলিশের লোক আমি জাস্ট অল্প হেল্প করছি, আমি হেল্প করার পরে এতটুকু আমার ভুল, হেল্প করলে আমি পুলিশে কি জন্য হেল্প করলাম, এই জন্য তারা কিছু আধা ঘন্টা বিশ মিনিট পরে আমাকে একচুয়ালি দাও দিক এই জায়গায় চুট মারছিল, চুট মারার পর আমার চারটে লোক কাটিয়ে গেছে। কোনোমতে লোক এজনের ঘরত আরক্ষী বিষয়া দুয়ো সহ যুবকজন পলায়ন করে আত্মরক্ষা করাত তেওঁলোকৰ প্রাণ রক্ষা পড়ে। ইফালে কিছু সময়ের ভিতরতে মানকাসৰ আরক্ষীর দল এটা বিএসএফ আর সিআরপিএফ বাহিনীর সহযোগত ঘটনাস্থলীত উপস্থিত হয়। লগে লগে পলায়ন করবলে আরম্ভ করে গোমাফিয়ার দলট। আরক্ষীয়ে খেদি খেদি গোমাফিয়ার দলটোর পৰা এজনক করায়ত্ত করে ঘটনাস্থলীর পৰা ছটা চোরাং গরু সহ একটা পিকআপ ভ্যান জব্দ করে। জব্দ করা পিকআপ ভ্যানখনের নম্বর হৈছে এ এস 25 এসি 4656। আরক্ষীর দুই বিষয়াসহ গোমাফিয়ার আক্রমণত আহত হওয়া এই যুবকজনক মানকাসৰ আরক্ষীয়ে উদ্ধার করে মানকাসৰ সমহিয়া স্বাস্থ্যকেন্দ্রত ভর্তি করে। কিন্তু এস আই জহিরুল হকর অবস্থা সংকটজনক হওয়ার বাবে তেওঁক তৎকালীনভাবে তুরালৈ প্রেরণ করা হয়। প্রায় দুটামান বজাত আমার দুজন পুলিশ সাব ইন্সপেক্টর এস আই শামসুলক বেপাৰী আর এস আই জহিরুল হক, তেওঁলোকে রাস্তাত এখন মানে গরু লৈ যাই থাকা এখন মহেন্দ্রা বলেরো পিকআপ ভ্যান দেখিলে, দেখি সন্দেহ হল আর গাড়িখন যেটা রখাব কারণে কয় তেতিয়া গাড়িখন খুব জরুরি, মানে তেওঁলোকক মানে যদি আঁতৰি নিদিলে হয় এক্সিডেন্ট করলে হয় ঠিক তেনেকে আঁতৰি দিয়ার কারণে গাড়িখন গুছি যাব পাৰিলে। লগে লগে তেওঁলোক গাড়িখন খেদিলে, সেজ করলে, করার পিছত গাড়িখন চর কুকুরমা নামৰ এখন এতে আমার বর্ডারিং এখন গাঁও এখন আছে, সেই গাঁৱত গাড়িখন সোমাই গল। আমার দুজন আরক্ষী বিষয়ায় গাড়ি ফলো করলে, আর ফলো করার পিছত যেতিয়া গাঁৱৰ ভিতৰলৈকে সোমাই যায় তেতিয়া গাঁৱৰ মানুহ যিয়ে আসলে এই কাও স্মাগলিঙৰ লগত জড়িত তেওঁলোকে ওলাই পেলে আমাৰ দুজন আৰক্ষী বিষয়াকে আক্ৰমণ কৰিবলৈ চেষ্টা কৰে, আৰু ইয়াৰ ফলত আমাৰ সাব ইন্সপেক্টৰ জহিৰুল ইছলাম যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হয়। আৰু ইমিডিয়েটলি আমি আমাৰ নিয়াৰেষ্ট যিখন আমাৰ পুলিচ ষ্টেচন আছিলে মানকাসৰ পি এছ আৰু জুৰিছেকশ্যন এৰিয়া জুৰিছেকশ্যন মানকাসৰৰে আছিলে, ইমিডিয়েটলি ৰেছপন্স কৰি আমি দুজন আৰক্ষী বিষয়াকে আমি আমি ৰেস্কিউ কৰোঁ, আৰু লগতে সেই ঘটনাৰ লগত জড়িত আমি মানুহ পতা আমি খুব সোনকালে আমি বিচাৰ খোচাৰ আৰম্ভ কৰোঁ, আৰু লগে লগে এজন ব্যক্তিক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হওঁ, বাকীখিনি মানুহ পলাই দিলে আৰু গাড়ীখন আৰু ছটা গৰু আমি চিজ কৰি পেলাই আমি জাগাৰ পৰা লৈ আহোঁ। তেখেতৰ যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু আমি সেইখিনি কেয়াৰ লৈ আছোঁ, বৰ্তমান তেওঁক উন্নত চিকিৎসাৰ কাৰণে তুৰালৈকে পঠিওৱা হৈছে। মন কৰিবলগীয়া যে ভাৰত বাংলাদেশ সীমান্তৱৰ্তী চৰ কুকুৰমাৰা এলেকাত দীৰ্ঘদিনৰ পৰা এটা চক্ৰই বাংলাদেশলৈ প্ৰতিনিশা চোৰাং গৰু সৰবৰাহ কৰি আহিছে। দিনৰ ভাগত মেঘালয়ৰ পৰা বিভিন্ন বাহন যোগে কৌশলৰে সীমান্তৱৰ্তী চৰ কুকুৰমাৰাত
গরুসমূহ আনি জমা করা হয়। ইয়ার পাছত নিশা হলেও বাংলাদেশলে সরবরাহ করা হয় চোরাং গরু। চর কুকুর মারার অধিকাংশ লোক সহজ উপায়ে ধন উপার্জন করার বাবে গোমাফিয়াক সহযোগ করার লগতে নিজেই চোরাং ব্যবসাত জড়িত হয়ে পড়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আরক্ষীয় এনে চোরাং ব্যাপারীক নাকি লগাবলে অভিযান তীব্রতর করে তুলব বলে জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ফারুক আহমেদে জানিবলৈ দিছে। মানে যেতিয়া সেই গাঁওখন মানে গাঁওখনের রেপুটেশনও ভাল নয়, এখন গাঁও বর্ডারিং গাঁও আর এই ধরনের কাও স্মাগলিং জড়িত থাকে, ভালেখিনি মানুষ সেই গাঁওত আছে, এক্সপেক্ট করা নাছিল পটককে যে ওলাই আসবো। আর যিখিনি মানুষ জড়িত আছে আমি এজনকে আইডেন্টিফাই করে আছো, প্রত্যেককে আমি আইনের আওতালে লই আহিম আর তাক উপযুক্ত শাস্তি প্রদান করি। ব্যুরো রিপোর্ট, এম নিউজ,